So hey, what's up guys, welcome to ancient game addict and another gameplay video. So spray and prayer aro ekta match solo versus duo te nemechi pk and namar por enemy der ghushi martese kintu tarporo kichu hoytase na ar bhai kichu hoy na er shop credit jabe amar ei ping er jonno kichu hoytase na amki ekhono na bhai beche to ashi enemy ta jehetu amake ghushi martese tai ami beche ashi etotuku bujha jay ar enemy ta ekhante polaitase আরে আরে ভাই আরে ভাই তার টিমমেট আবার ওইখান থেকে গুলি করতেছে আরে মরো না খে ভাই এটা কত ঘুষি মারছে এটাকে মারছে আর টিমমেটকে মারছে আবার 99 আমার মনে হয় না যে আমি আর কিছু করতে পারবো পিং এখন 99 এনিমিটা অনেক সহজে আমাকে মারতে পারবে আর তার টিমমেটের কাছে একটা গান আছে তার টিমমেট অনেক সহজে সেই গানটা দিয়েও মারতে পারবে আমি এখন বেঁচে আছি নাকি না বেঁচে আছি ওটাই জানি না আরে আরে ভাই এইটাকে মারতে পারছি ভাই আমি তো এইটাই জানতাম না যে আমি বেঁচে আছি আরে ভাই এত কিছু হওয়ার পরও তারপর আমি বেঁচে আছি এখন আসুক ওটা টিমমেটটা তার টিমমেটটা গেল কোথায় ভাই এত ঘুষি মারলাম তারপরও কিছু হয় না কিন্তু এখন ঘুষি মারলে অবশ্যই মরবে তবে সে যে কোথায় গেছে কিছুই বুঝতেছে না কিন্তু উপরে একজন উঠতে আসছে হয়তো এনিমিটাই উঠতে আসছে আমার কাছে তো জুতাও আছে আরে ভাই ওই তো আমার কাছে জুতা আছে আর আমার একটা গান লাগবে গান হয়তো ভাই এইটা একটা ব্যাগ আর লেভেল টু এর ওয়েস্ট যেইটা আমি উঠাইতে পারতেছি না ভাই আবার 99 কী করবো আমি আমার এখন একটা আরে ভাই পেয়েছি এই গানটা দিয়ে এখন মারবো এনিমিটাকে অ্যান্ড এই এনিমিটা মারার জন্য একটাই সমস্যা হচ্ছে যে নেট আর আরেকটা সমস্যা হচ্ছে যে এনিমিটা নেই কোথায় গেল ভাই এই মাত্র এইখানেই ছিল আমি তাকে এইখানেই দেখছিলাম ভাই সে গেল কোথায় আরে ওই তো স্কুলের সামনে সে কী করতেছে অ্যান্ড যাই করুক না কেন এটাকে ড্যামেজ দিছি আর ভাই উঠতেছো কিসের জন্য ভাই এমনি তো নেটের সমস্যা এটা আবার উঠতেছে আর ডাউন হয়েছে আমি মনে করছিলাম যে নেটের সমস্যা হওয়ার কারণে মারতে পারবো না সে যেহেতু উঠতেছে আর তার টিমমেট আবার পিছে থেকে মারতেছে ভাই আরে ভাই এইভাবে মারো না এইখানে চলেও আসছে সে কী মনে করছে আমি কি গান দিয়ে মারবো নাকি আমি হাত দিয়ে ঘুষি মারবো আমি এইটার জন্যে ক্লা ক্যারেক্টারটা নিয়ে আসছি এনিমি যদি সামনে থাকে তাহলে ঘুষি দিয়ে মারবো আর যদি দূরে থাকে তাহলে গান দিয়ে মারার কথা চিন্তা করা যাবে কিন্তু ভাই নেটে যেই অবস্থা আমার মনে হয় না যে এই গেমটার বেশি দূর টানা যাবে আমি তো মনে করছিলাম যে এনিমি হয়তো সব মারতে পারছি কিন্তু এনিমি এখনও আছে এই তো গুলি করতেছে আমি এনিমি ওড়ার শব্দ পাইতেছি আর এনিমিটা ওপর থেকে এখন নিচে ভাই নিচে বলতে এই ছাদের ওপরে নামছে আরে ভাই একদম আরে ওই তো ওইটা আবার ওইখানে গেল কীভাবে আরে ভাই ওই পাশে না রে ভাই এই পাশে আসো তুমি এই পাশে আসো এরপর তোমাকে গুলি মারি সরি গুলি না আর কি ঘুষি মারি ঘুষি দিয়ে আর এটা শেষ এখন তাড়াতাড়ি কনফার্ম করে নাহলে এটা টিমমেট ভাই চলে আসছে আরে 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 ভাই তার টিমমেটটা এখন আমার উপরে কুনজর দিতেছে ভাই অন্তত তা সেই এনিমিটাকে তো কিল করতে পারছি এখন সে জোনে পরে মরবে আর আমি এখান থেকে চলে যাব তাকে মারতে পারি অথবা পারি না কারণ আমার হাতে কোনো গান নেই আর আমি যদি তাকে মারতে এখানে থাকি তাহলে আমাকে আবার জোনের জন্য মরতে হবে আর আমার মনে হয় না যে সে জোনের জন্য বাঁচতে পারবে এই তো সে মারা গেছে কিন্তু না অ্যালাইভ অপশন এখন পর্যন্ত এনিমি কমে নেই ভাই সে কি এখন বেঁচে আছে নাকি আরে কোথায় আছে রে ভাই এনিমিটা আমি তো দেখতেছি না এখন মানে জোনের মধ্যে পড়ে আছে সে হয়তো ওখানে মেডকিট পেঁচাইতেছে সে ওখানে মেডকিট পে আরে 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 ভাই আবার চলে আসছে কি ভাই এটার এইচপি কত বেশি এটা তো মরতেই চায় না কিন্তু কোনো সমস্যা নাই জোন হচ্ছে আমার সাইডে আছে পিছের থেকে জোনও তাকে ড্যামেজ দিবে আর ভাই সে কোথায় গেল এই আরে ভাই সে তো উকম হয়ে আছে এইটার জন্য তো বলে সে হঠাৎ কোথায় চলে গেল ভাই কিন্তু উকম হয়ে কোনো লাভ নেই এই উকম দিয়ে কিছুই হবে না আমি যদি তাকে খেয়াল না করতাম তাহলে ভাই যদি সে এখানে আসতো তাহলে কোনো সমস্যা হতে পারতো আরেকটা চলে আসছে এনিমি আরে ভাই এনিমি এত আসে কোথা থেকে এখানে গুলি করতেছিল আর আরে ভাই ওই তো এনিমিটা আসুক আসুক এনিমিটা আস্তে আস্তে সামনে আসুক আর এরপর ভাই তাকে মারব এখানে যে একটু আগে ফাইট করলাম এনিমিটা কি কোনো গুলির শব্দ পায়নি নাকি অথবা হইতে পারে যে এনিমিটা গুলির শব্দ পেয়ে এখানে আসতেছে আর সেই লুট বক্সটা দেখে ভাববে যে লুট আর কি কিল করে হয়তো আমি চলে গেছি কিন্তু আমি এখানে আছি আর সে সামনে আসুক আর এরপর ভাই এইটার উপর জুলুম করা হবে আরে ভাই অত্যাচার আমি করবো রে ভাই আমার উপর অত্যাচার করতেছে তাড়াতাড়ি মরো এটা ডাউন আর ভাই এটার টিমমেট এখন চলে আসবে তাড়াতাড়ি আমি এখান থেকে পলাই তার টিমমেট আসলেও তাকে বাঁচাতে পারবে না কিলটা তো কনফার্ম পেয়েছি আরে ভাই বাঁচাতে পারবে না এটার জন্য আমাকে মারতেছে
আরে ভাই এইভাবে মেরো না রে ভাই, আমি আগে যাই একটা গান খুঁজে, এরপর তুমি আস্তে 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 থাকো, এনিমিটা আস্তে আস্তে জোনও চলে আসবে। এখন আমি শুধুমাত্র এতটুকুই আশা করতে পারি যে এনিমিটা যাতে জোনে পড়া মরে, অথবা আমি যাতে একটা গান পাই, গান পাওয়া পর্যন্ত এনিমিটা যাতে এখানে না আসে। আর এইখানে হয়তো ভাই কোনো এনিমি আছে, কোনো একটা এনিমি ওরা শব্দ পায়। আরে ভাই এনিমিটা ঘরের ভিতরে উঠতেছে। কি ভাই নিচে নিচে না আসো, নিচে আসো, তোমাকে তো নিচে একসময় আসতে হইতো। ভাই এনিমিটা ঘরের ভিতরে উঠতেছিল আর ওই পাশে এনিমিটা চলেও আসছে, অ্যান্ড ভাই কিছু ড্যামেজ দিতে পারতেছে না, সে আমাকে অনেক বেশি ড্যামেজ দিয়ে দিছে। ভাই গ্যারেনা নাকি তার গানে স্পেশাল কোনো ড্যামেজ অ্যাবিলিটি দিয়ে দিছে নাকি? এই তো ওখান থেকে পলাইতেছে আর আর হয়েছে, এই আবার 99। ভাই এখন কি করব, ভাই এখন কি করব, এটা কোথায়? আর ওই তো চলে যেতেছে। এইটাকে আমি বুঝতে পারছি মারতে পারবো না, এটাকে আমি যতই মারার চেষ্টা করি কিন্তু কিছুই হবে না। এইটা ছাড়া আর মাত্র একটা এনিমি বেঁচে আছে আর পোর ইন্টারনেট কানেকশন। ভাই কি করব এখন, কি করব এখন? যতক্ষণ না পর্যন্ত এই জোনটা স্বাভাবিক হয় ততক্ষণ পর্যন্ত আমি কিছুই করতে পারবো না। গাইজ অনেক সময় শেষ হয়ে গেছে, এতক্ষণে তো এই জোনটা শৃঙ্খ একদম একেবারে ছোট হয়ে যাওয়ার কথা। আমি শিওর যে এনিমি আমাকে অনেক আগে মারছে আর মারার পর সে লবিতেও চলে গেছে। আরে ভাই জোন শৃঙ্খ হইতেছে। আরে ভাই এর মানে আমি বেঁচে আছি। কি ভাই এনিমিটা কি আমাকে দেখেনি নাকি? আর এনিমিটা, আরে আরে ভাই বেঁচে আছি বাট এখন আর বাঁচবো না, জোনে অনেক বেশি এইচপি কাটতেছে আর জোন একদম শেষ হয়ে গেছে। এনিমিটা কোথায়? আরে আরে ভাই ওই তো এনিমিটা, এনিমিটা উপরে উঠতেছে আর আমার কাছে যতগুলো মেড কিট আছে সবগুলো ইউজ করতেছি। ভাই শেষ, আর মনে হয় না যে বাঁচতে পারবো, পিঙের যে অবস্থা কোনো মতে একদম, এই তো শেষ যা বলতেছিলাম ভাই, কোনো মতে একদম শেষ পর্যন্ত বেঁচেছিলাম। নেটে যদি সমস্যা না হতো তাহলে এটাকে শিওর মারতে পারতাম, আর কি করার। সো গাইজ এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করা, না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলওয়েজ সিলেক্ট করো। সো সি ইন নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।